नमस्कार, जय माता रा, जय मा कामाख्या। तो आज के आमरा एकटा बशीकरण निये आलोचना करब, सर्वजन बशीकरण मंत्र। तो आमरा बशीकरण केन करब एवं किभाबे करब एवं आमादेर बशीकरण करार दरकार कि, आमादेर एइगुलो कखन प्रयोजन हय, जखन धरुन आमरा कोनो सम्पर्के जुक्त थाकि, তারপর সেই সম্পর্কে ভাঙন ধরা শুরু হয়ে যায়। কেমন? ধরুন ধরুন ব্রেকআপ হয়ে গেল, বা স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, বা প্রেমিক প্রেমিকার মধ্যে অশান্তি, বিয়ে করব কথা দিয়ে বিয়ে করছে না, বা এক্সেট্রা আরও যে প্রবলেমগুলো, অনেক বিভিন্ন রকম সমস্যা আছে। তো আমরা তখনই করব যখন আমাদের আউট অফ কন্ট্রোল, মানে হাতের বাইরে যখনই যে দেখব যে চলে যাবে, তখনই আমরা এইগুলো, এই রাস্তাগুলো কিন্তু বেছে নিই। কারণ বশীকরণ ছাড়া আমাদের হাতে কোনো রাস্তা নেই, আমরা ইউটিউবে হন্যা হয়ে পড়ে থাকি। তো দেখুন, আমি একটা কথা বলি, এই যে মন্ত্রটা আমি আজকে দেব, সর্বজন বশীকরণ মন্ত্র, তো এই মন্ত্রটি আপনাকে সিদ্ধ করে নিতে হবে, এবং যাকে আপনি বশীভূত করতে চাইছেন, সত্তর অরিজিনাল, আপনি তার সামনে গিয়ে এই মন্ত্রটি 108 বার আপনাকে জপ করলেই সে কিন্তু বশীভূত হবে। তো আমি পুরো প্রসেসটা বলে দেবো, যে মন্ত্রটা আপনি দেখতে পাচ্ছেন, ওম নম কাময় সর্বজন প্রিয়াই সর্বজন সম্মোহনায় জুল জুল পজ্জুলাই পজ্জুলাই সর্বজনস্ব হৃদয় মমবর্ষং কুরুকুরু স্বাহা। এই মন্ত্রটি আপনাকে কি করতে হবে, এই মন্ত্রটি আপনাকে, মন্ত্রটি হচ্ছে যে কোনো দিন সর্বলোক বশীকরণায় কুরুকুরু স্বাহা। এই মন্ত্রটি আপনাকে 108 বার জপ করে সিদ্ধ করে নিতে হবে, এবং এর যে প্রয়োগ বিধি আছে সেই প্রয়োগ বিধিগুলো আমি দিয়েছি, মানে সিদ্ধ করে নিতে হবে। এই মন্ত্র আপনাকে কি করতে হবে, জপ করলে কিন্তু প্রয়োগ অভিমন্ত্র, ঠিক আছে, মানে বিধি হলো, প্রথমে বলে দিচ্ছি, প্রথমে প্রয়োগ এবং যে ইগুলো চারটে জিনিস লাগবে, ঠিক আছে, যে চারটে জিনিস লাগবে সেই চারটে জিনিসও লেখা আছে। তো আমি একবার মুখে বলে দিচ্ছি, বিবাহিত নারী হোক বা কোনো অবিবাহিত মানে মেয়ে হোক, গার্লফ্রেন্ড প্রেমিক প্রেমিকা এক্সেট্রা হতেই পারে, যাই খুশি আপনি করতে পারেন, সমস্যা নাই। তো মন্ত্রটা সিদ্ধ করে নিলেন, সিদ্ধ করে নেওয়ার পরে আপনার প্রয়োজন মতো আপনি যখন তাদের সঙ্গে দেখা করতে যাবেন, তো যখন আপনি দেখা করতে যাবেন, সে যদি আপনার সামনে থাকে, তাহলে বশীভূত, মানে প্রয়োজন অনুসারে যাকে আপনি বশীভূত করবেন, যাকে দরকার তার স্মরণ করে এই মন্ত্রটা আপনি 108 বার জপ করলে আপনার যে ব্যক্তি আছে, সাধ্য ব্যক্তি, মানে সে কিন্তু আপনার বশীভূত হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আমি আরেকবার বলে দিচ্ছি, এই মন্ত্রটি প্রথমে আপনাকে 10,000 বার জপ করে নিতে হবে। ওকে, 10,000 বার কীভাবে জপ করবেন, আপনি কোনো একটা মালা কিনে নিয়ে আসবেন, মালা দিয়ে মালা গুনে গুনে আপনাকে 10,000 বার কিন্তু জপ করতে হবে। আর আমার এই যে ভিডিওর ইগুলো আছে, টপিকগুলো আছে, অনেক কঠিন, কারণ আমি জানি আমি আমি কঠিন মানে কেন দিচ্ছি, কারণ দেখুন ওই ছুটখাট এই টোটকা এতে কাজ হয় না, ইউটিউবে মানুষ অন্যায় হয়ে পড়া যায়, কোনো কাজ পায় না, ঠিক আছে, একজনের জন্য 5 জনের কিন্তু বদনাম। অতএব আমি যেগুলো দেবো জেরোইন দেবো, একদম অরিজিনাল পাবেন, ঠিক আছে। তো এগুলো যদি কেউ করতে পারে তাহলে ভালো কথা, কারণ দেখুন ধৈর্যের পরীক্ষা। বশীকরণ বলে দিই, আমি মুখে দুটো চারটে সংখ্যা আমি বলে দিই বশীকরণ, কিন্তু এত সহজে নয়, এত সহজে পাওয়া যায় না, ঠিক আছে। একটা কাজ করতে গেলে অনেক ধৈর্যের প্রয়োজন হয়, আর সেই ধৈর্যটা সবার নেই। যারা এইটা করতে পারবে তারাই একমাত্র সাকসেস হবে, ঠিক আছে, মিলিয়ে নেবেন। আমি দেখুন মানে ভিউয়ার্স বাড়ানো, আমি জানি যে আমার এই ভিডিওগুলো কেউ অনেকেই পছন্দ করবে না, কারণ আমার নিয়মগুলো কঠিন, কারণ এগুলো নিয়মগুলো তো আমি তৈরি করিনি, নিয়মগুলো তৈরি করেছেন আমাদের যারা সিনিয়র আছেন, তারা তৈরি করেছেন, এবং অনেক পুঁথি থেকে গ্রন্থ থেকে সেগুলো সংগ্রহ করা, তারা একজনের কাছে নিয়েছে, আমাকে তারা দিয়েছে, এরকম আমি তৈরি করিনি নতুন নিয়ম। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় মাতা রা।